সিলেট বিভাগের বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় অর্থ বিতরণ শেষে এবার বন্যা দুর্গত ফেনীবাসীর প্রতি ভালোবাসা প্রদর্শন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় পৃথক দুইটি অনুষ্ঠানের মাধ্যমে 250 শতাধিক অসহায় মানুষকে নগদ অর্থ বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। আবারও আত্মমানবতার সেবায় 24-এর ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার জন্য এগিয়ে এসেছে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। এবার পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে ফেনীর ফুলগাজী গার্লস পাইলট হাই স্কুল ও ছাগলনাইয়ার পৌর ভবনে বন্যায় ক্ষতিগ্রস্ত 250 পরিবারের মধ্যে উপহার হিসাবে নগদ টাকা বিতরণ করা হয়। বন্যায় ঘরবাড়ি হারানো অসহায় মানুষ এই অর্থ সহায়তা পেয়ে প্রবাসী দাতাদের প্রতি মন প্রাণ ভরে দোয়া করেন। আমরা দান পাইছি, আমরা খুশি হয়েছি, ওনার জন্য দোয়া করি। আল্লাহ দান দিবে, হাসি কিছু আল্লাহর কাছে অনেক প্রার্থনা করি। ইনশাল্লাহ আল্লাহর হুকুম হলে আমরা বন্যা দুর্গত এলাকায় সবাই পাইছি, ইনশাল্লাহ দোয়া করবো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ও স্থানীয় সমাজসেবী ইয়াসিন মাহমুদ মজুমদারের যৌথ সঞ্চালনায় দুইটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে সমাজসেবী সিরাজুল ইসলাম মন্টু ও মশিউর রহমান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজি কাপ্তান মিয়া, সহসভাপতি হাজি মোহাম্মদ আনামিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন তালুকদার, সহসাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহ আহমদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেছেন আর্তমানবতার সেবায় কাজ করাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের মূল লক্ষ্য। আমরা টেলিভিশনের মধ্যে আপনারা দেখছি, দেখিয়া মনে দুঃখ হয়েছে, কিন্তু কিছু করার মতো তো আমরা নাই। তার বাদে আমরা চেষ্টা করছি যে কোনো কিছু সামান্য হয়তো আপনারা কোনো কিছু সাহায্য করতে পারে কিনা। এই সংগঠন আবারও সব সময় বাংলাদেশের যে কোনো দুর্যোগে, বাংলাদেশের যে কোনো মহামারীতে, বাংলাদেশের যে কোনো আকস্মিক কোনো ঘটনায় সব সময় যেভাবে করে আসছে সেইভাবে যাতে আপনাদের সাথে পাশে থাকতে পারে। কার্ডিফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন একটা বিরাট সংগঠন, স্বাধীনতার যুদ্ধে এই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অবদান ছিল। সিডর ঘূর্ণিঝড় আইলা প্রত্যেকটা সময় এই বাংলাদেশ অ্যাসোসিয়েশন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সামান্যটুকু উপহার আপনাদের জন্য আমরা অর্জন করে নিয়ে আসতে পারছি, এতে আমরা আমাদের নিজেকে অনেক ধন্য মনে করি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেনীর স্থানীয় সমাজসেবক মশিউল ইসলাম মাসুম, আবুল হোসেন, ফরিদ আহমেদ ভুঁইয়া, মনির আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা দেশের বন্যার্ত মানুষের পাশে যে সকল প্রবাসীরা দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশে আসার আগে যারা এই অর্থগুলো আমাদেরকে সহযোগিতা করেছেন উঠাতে, এবং পাশাপাশি যারা এই কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। স্থানীয় বক্তারা তাদের বক্তব্যে আরও বলেছেন, সুদূর ইউকে থেকে প্রবাসীরা এসে ফেনীবাসীর এই বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানান স্থানীয় অতিথিরা। ওনারা সুদূর লন্ডনে থেকেও ওনাদের অনুধাবন হয়েছে, ওনাদের কষ্ট অনুধাবন করেছে, আমাদের এলাকার মানুষের যে কষ্ট, সেই কষ্ট লাঘবের চিন্তা করেছেন, সেই চিন্তার বহিঃপ্রকাশ ওনারা সেই লন্ডন থেকে এসে আজকে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া বা নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ওনারা আজকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আমরা ফেনীবাসীর পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দকে, আমাদের অতিথিবৃন্দকে, অতিথিদেরকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে নিজ খরচে দেশে এসে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি চমৎকার মানবিক উদাহরণ হিসেবে বলছেন ফেনীবাসী। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট।